সাদের ঢালাই দেওয়ার 21 দিন পর ঢালাই যদি না জমে সেটি কি করণীয়, সেই নিয়ে আজকের ভিডিওটি। 21 দিন পরও ঢালাই দেওয়ার পর ইটি বাড়ি দিলে সেই ছাদ ঢেবে যায় কেন, সেই রহস্যটি আদৌ জানি না। তো আপনাদের কাছে এই জিনিসটি আমারও জানার ছিল, অনেকেই জানেন না বা জানেন সেটি কমেন্টে অবশ্যই জানাবেন, সেই আশা করছি। সেটি ছাদের ডালাইটি আপনাদের রড বন্ধ দেখালাম, একটু লক্ষ্য করলে দেখবেন এই যে দেখাচ্ছি আপনাদের এই ছাদটি কিন্তু 21 দিন হয়ে গেছে ডালাই দেওয়ার, তারপর এখনও ইট দিয়ে বাড়ি দিলে, যে দেখতেছেন ইট দিয়ে বাড়ি দিলে লগে লগে সাথে সাথে ডেবে যাচ্ছে। কিন্তু এখানে কি সমস্যাটি হয়েছে, এখানে কি কোনো সিমেন্টের জমা, সিমেন্টের কোনো সমস্যা অথবা বালুর বা ডালার মিক্সারের কোনো সমস্যা, কেনই বা এই সমস্যাটি হয়। তো আমাকে এক ভাই প্রশ্ন করেছে এবং ভিডিওটি দিয়েছে, কিন্তু আমি সঠিকভাবে সেই তথ্যটি দিতে পারিনি। তবে এখানে অনেক কারণই থেকে যায়, কয়েকটি কারণে এরকম হতে পারে, সেই কারণগুলো কি সেটি আমি উল্লেখ করলাম না, সেটি আপনারা কমেন্টে অবশ্যই জেনে নেবেন। আর আপনাদের জানা থাকলে সেটি বলবেন যে আপনাদের কিন্তু আমি বারবার দেখাচ্ছি ইট দিয়ে বাড়ি দিলে সাথে সাথে ঢেবে যাচ্ছে ছাদ। তো এরকমটি হলে কিভাবে হবে, একটি ছাদ ঢালাই দেওয়ার মোটামুটি 18 দিন পরেই একটি ছাদ খোলানো সম্ভব বা 15 দিনে খোলানো সম্ভব, সেটি আগে ছিল। এখন বর্তমানে একটি ছাদের ঢালাই দেওয়ার 28 দিন পর, কমপক্ষে 27 থেকে 28 দিন পর একটি ছাদের শাটারিং খুলতে হয়। তো এটার কিন্তু মোটামুটি 21 দিন হয়ে গেছে। তো যার ছাদ সে বলেছে এখানে নাকি পানি জমায়েত রাখার কারণে এরকম হয়েছে। তবে 21 দিন একটি ছাদে কিউরিং করতে হয়, পানি দিতে হয়, কিন্তু পানি দেওয়ার কারণে এরকমটি হয়েছে, এক লাগারে পানি দেওয়ার কারণে, সেটি জানার বিষয়। অবশ্যই সেটি আপনার বেলায় যাতে না হয় সেজন্য অবশ্যই ভিডিওটি একটু লক্ষ্য করে দেখবেন, আর আপনাদের মতামত অবশ্যই সেটি কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্টের প্রশ্নের উত্তরের আশায় রয়ে গেলাম, অথবা আপনারা আমার কাছ থেকে জেনে নিতে পারেন। এটা কিন্তু ছাদের যে রডগুলো বাঁধা ছিল সেটি কিন্তু আপনাদের দেখাচ্ছি, এই ছাদের রডগুলো এভাবে বাঁধা ছিল, সেটি কি কারণে এরকমটি হলো, 21 দিন পরও যদি এরকম হয়ে থাকে তাহলে এই ছাদ কখন খুলতে হবে, কেনই বা এই সমস্যাগুলো। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।